বুফু তোকে বেলে শরবত দিয়েছে ইউনিটি সবাইকে বেলে শরবত দিয়েছে তোকে দিচ্ছে না কেন তুই তো ফেল না তুই এই ছবির দুই নাম্বার নায়িকা মা চুপ করো তো চুপ করবো কেন আমি এক সময় মইন ভাইয়ের কানে সব তুলবো ইউনিটে সবাইকে সব কিছু সেদে সেদে দেয় তোর বেলাতে সব কিছু চেয়ে চেয়ে নিতে হয় তুই কি বন্যার জলে ভেসে এসেছিস উফ মা চুপ করো তো সময় চুপ থাকলে হয় না জায়গা মতো কথা বলতে হয় নিজের জিনিস নিজে আদায় করে নিতে হয় বুদ্ধি খেলাতে হয় তুই বুদ্ধি খেলাতে পারিস না সবার মেয়ে হয় বুদ্ধিমতি তুই হয়েছিস বুকামতি রুমালের খবর কি খবর ভালো চাচা আপনি কেমন আছেন আচ্ছা চাচা আপনি আমাকে রুমাল বলে ডাকেন কেন আমার একটা সুন্দর নাম আছে বকুল যা মা আমাকে বকু বলে ডাকে আরেকটা নাম আছে রুমালি আদর করে ডাকি এই নাও তোমার বেলের শরবত আমি বেলের শরবত খাবো না চাচা সে কি তোমার মা যে বললো তুমি বেলের শরবত খেতে চেয়েছো না চাচ্ছি না না চাইলেও খেয়ে ফেলো জিনিসটা খুব ভালো না আর শোনো চা খেতে ইচ্ছে করে আমাকে বলবে আমি এনে দেব তো পুরো দস্তুর নায়িকা যখন হবে তখন আর চাইতে হবে না চাচা আমি কি কখনো নায়িকা হতে পারবো সেটা আমি বলতে পারবো না অভিনয় প্রতিভা কার কেমন সেটা আমি জানিও না বুঝিও না আমি হলাম যোগানদার যার যা লাগবে আমাকে বলবে আমি এনে হাজির করবো আপনাকে যা আনতে বলা হবে আপনি তাই এনে দিবেন তুমি বললে আনবো না তুমি ডিরেক্টর সাহেব বললে এনে হাজির করতেই হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার নাম মেরাজ আলি এখানে একটা স্কুলে ছাত্র পড়ায় সবাই আমাকে মেরাজ মাস্টার বলেই ডাকে এখানে কি শুটিং হচ্ছে মা হ্যাঁ আমি কি এখানে দাঁড়িয়ে থেকে শুটিং দেখবো মা উনি কি মা উনি মঈন খান এই ছবির পরিচালক ছবিটা উনি বানাচ্ছেন আমি কোনো সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ অবশ্যই কিন্তু এখন বিরক্ত করবেন না এখন তিনি কাজ করছেন না না এখন বিরক্ত করব না ওই স্ত্রী খুব সুন্দর দেখতে উনি ডিরেক্টর সাহেবের স্ত্রী নন উনি এই ছবির নায়িকা ওনার নাম পাপিয়া আচ্ছা এই শুটিং হয়ে গেছে মা আমার এখনো হয়নি আমার যার সাথে হবার কথা তিনি এখনো আসেননি ঠিক আছে আপনার দাঁড়িয়ে শুটিং দেখুন আমি যাচ্ছি উনি আমাদের কাজ সম্পর্কে জানতে চাচ্ছিলেন তাই বলছিলাম তুমি সবিসের লোক তুমি অন্য কোনো সাধারণ লোকের সাথে কথা বলবে না ইউনিটের লোক আছে তারা তাদের জিজ্ঞেস করবে আর উনি মাওলানা মানুষ উনি থাকবেন মসজিদে উনি কেন এখানে এসেছেন বেচারা কৌতূহলে এসেছে তোমার সমস্যা কি আমার সমস্যা মানে তুমি কি বলছো এসব আর বেচারা বলছে কেন বেচারা ডেফিনিশন জানো হুম বেচারা মানে যার চারা নেই বেমানি নেই আর চারা অর্থ চারা গাছ অর্থাৎ যার শিকড় আছে আর শিকড় না থাকলে গাছও থাকে না বেচারা অর্থাৎ শিকড়হীন মানুষ মইন ভাই শুনুন যা কিছু একটা লজিক দাঁড় করালেই হয় না আপনি ব্যাপারটাকে খেলো করে ফেলছেন তাই নাকি হ্যাঁ তাই আমি আপনার লজিক লজিক খেলা দেখতে দেখতে ক্লান্ত অনেক তো হলো তুমি দেখছি সত্যি সত্যি খেপে গেছো তোমার সঙ্গে দেখছি রসিকতাও করা যাবে না তুমি কি আজ অসুস্থ হ্যাঁ আমার শরীর খারাপ তো ঠিক আছে তুমি যাও আজ তোমার শুটিং হবে না প্যাক আচ্ছা হ্যাঁ এই তুমি ডালটা পড়ো শুনি জামিল তুই এখানে চারিদিকে তোকে খোঁজা হচ্ছে কি করছিস দিল কিছু করছিলাম না জামিল কাগজ কলম নিয়ে বসে আছিস চোখ ভেজা ব্যাপার কি হুম আচ্ছা ঠিক আছে তুমি এই কাগজ কলম নিয়ে বসে আছিস এটাকে ক্লোজ করো আর বাকি এই যে আগের যে ডায়লগগুলো এটাকে কম্পোজিটে ধরো হ্যাঁ তাহলে তুমি যা রেডি করো রোমাদি এদিকে এসো কাছে বসো কেমন আছো তোমার এই জায়গাটা কেমন লাগছে ভালো লাগছে আমার কিন্তু তেমন ভালো লাগছে না কারণ আউটডোরটা বান্দরবনে হলে খুব ভালো হতো বান্দরবন লোকেশনটা আসলে খুবই সুন্দর তুমি কি কখনো বান্দরবন গিয়েছো জি না আচ্ছা রুমালি তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি হুম ধরো তিনটা পিপরা লাইন ধরে হেঁটে যাচ্ছে একটার পর একটা সামনে যে পিঁপড়াটা আছে সেই পিঁপড়াটা বলছে যে আমার পিছনে দুটো পিঁপড়া আর মাঝের যে পিঁপড়াটা আছে সে বলছে যে আমার সামনে একটা পিঁপড়া এবং পিছনে একটা পিঁপড়া কিন্তু শেষের যে পিঁপড়াটা আছে সে পিঁপড়াটা বলছে যে আমার সামনে কোনো পিঁপড়া নেই আচ্ছা শেষের পিঁপড়াটা এ কথা বলছে কেন পিঁপড়াগুলি কি উল্টো পথে যাওয়া শুরু করেছে না আমি পাচ্ছি না এর উত্তর হচ্ছে শেষের পিঁপড়াটা মিথ্যে বলছে আচ্ছা ঠিক আছে তুমি যাও রুমে গিয়ে বিশ্রাম নাও আজ তোমার শুটিং হবে না হ্যাঁ ক্যামেরা চলো কি দেখতেছেন ও সেলিম ভাই দেখছেন গাছটা কি রকম সুন্দর সোনালী চাদর গায়ে দিয়ে জড়সড় হয়ে আছে তাই দেখছিলাম গাছটার নাম বেল গাছ আপনি কি খুব গাছ গাছটা চেনেন স্কুল কলেজ সবই তো গ্রামে বিয়ে পাশ করছি গ্রাম থেকে এখন কি করছেন কিছুই করতেছি না সিনেমার দলের সঙ্গে ঘুরছেন কেন জি আমি মোহিন স্যারের কাছে গেছিলাম একটা চাকরির আশায় উনি কত বিখ্যাত মানুষ কতজনের সাথে উনার জানাশোনা আছে কাউকে বলে দিলে নিশ্চয় আমার একটা ব্যবস্থা হয়ে যাবে এই আশায় আমি ওনার কাছে গেছিলাম তো সারে বললেন দুর্গাপুর চলো চলে আসলাম ভালো করেছেন না এখন মনে হচ্ছে ভালো করি নাই মনে হয় স্যার আমার কথা ভুলেই গেছেন আচ্ছা সেলিম ভাই ওই গাছগুলোর নাম কি নাম দলকলস ফুলে ভারী মধু হয় মিষ্টি বাচ্চারা খায় পানি খাবো এইখানে পানি পাবো কোথায় আমি আসি জানিস বুকু এখানে অদ্ভুত ক্ষমতার এক মহিলা আছে হাফিজ আলীর স্ত্রী যাকে যা বলে তাই হয় সবাই মেয়েটাকে খুব মানে মা তোমার ধারণা যে মহিলাটার সত্যি সত্যি আধ্যাত্মিক ক্ষমতা আছে অবশ্যই আছে আমাকে দেখি ফরফর করে সবকিছু বলে দিল কি কি বলে দিল বলল আপনার মেয়ে একসময় এই ছবির এক নাম্বার নায়কে হবে আর তাছাড়া তোর বাবার কথাও বলল বাবার কথা কি বলল বলল আপনার স্বামী দূর দেশে থাকে চিন্তা করবেন না উনি সময় ফিরে আসবে তোকে আমি এক সময় নিয়ে যাবো ওই মহিলার কাছে ভুয়া কথা তোমার স্বামী দূর দেশে থাকে না সে ঢাকা শহরেই থাকে আর সে কখনোই ফিরে আসবে না আর কি কি বললো আরো বলল যে এখানে শেষ পর্যন্ত শুটিং হবে না তুই বেশি গাড়ি হয়ে যাচ্ছিস বকু এত বেশি গাড়ি হওয়া ভালো না আপনিও আসুন বসুন ভাইজান আমার মেয়ে কিন্তু খুব সুন্দর গান জানে বকু একটা গান শোনা তো ভাইজান আপনি কিন্তু আপনার ছবিতে বকুর একটা গান রাখবেন সেটা দেখা যাবে আমি একটু একা বকুলের সঙ্গে কথা বলতে চাই আপনি না থাকলে ভালো ঠিক আছে ঠিক আছে আমি বরং চলে যাই বকুকে বললাম তুই একাই যা কিন্তু আমার সঙ্গে ছাড়াও আসতেই চাইল না যা বলে মন দিয়ে শুনবি আমি গেলাম বসো বকুল এই ছবি কি বাংলাদেশের মানুষ দেখবে না না কেন ও ছবিতে নাচ গান নেই বলে ছবির গল্পটা খুবই জটিল তুমি কি দিলুর মতো না আমি দিলুর মতো না তাহলে বলো দিলু কেমন মেয়ে দিলু খুব নিঃসঙ্গ একটা মেয়ে একা একা থাকে ওর কিছুই ভালো লাগে না না হলো না দিলু আর দশটা পনেরো ষোলো বছরের মেয়েরা যেমন দিলুও তেমন দিলু আলাদা কেউ নয় দিলুর শেষ পরিবর্তনটা দুঃখময় বলে তুমি তাকে দুঃখী মেয়ে ভাবছো কিন্তু দিলু কিন্তু সবার সঙ্গে হাসছে গল্প করছে এবং ছুটি কাটাতে এসে মজাও করছে কিন্তু একসময় তার জীবনে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল সে এমন একজনের প্রেমে পড়ে গেল যে তার চেয়ে বয়সে অনেক বড় যাকে তার প্রেমের কথাটা বলতেও পারছে না এটাই দিলো সমস্যা হের বাইরে দিলো আর কোনো সমস্যা নেই কি ঠিক বলিনি জি হ্যাঁ বকুল তুমি কি কখনো প্রেমে পড়েছো জি না আচ্ছা বকুল জি স্যার মেয়েটা এমন একটা বয়স্ক লোকের প্রেমে কেন পড়লো জানি না চিত্রনাট্যে সেটা উল্লেখ নেই তো তোমার কি ধারণা সেটাই বল আমার কোনো ধারণা নেই বয়স পর মেয়েরা খানিকটা অসহায় বোধ করতে থাকে আর এই সময় তাদের মধ্যে লতা ধর্ম প্রবল হয়ে ওঠে লতা ধর্মটা কি লতা ধর্ম হচ্ছে লতানো গাছের ধর্ম লতানো গাছ কি করে আশেপাশে শক্ত গাছের খোঁজ করে পনেরো ষোলো বছরে মেয়েদের মধ্যে যখন লতা ধর্ম প্রবল হয়ে ওঠে প্রেমটা কিন্তু তখনই তাদের মধ্যে আসে তখন সে কার প্রেমে পড়ল এটা নিয়ে কিন্তু সে ভাবে না আচ্ছা দেখি তোমার বুদ্ধি কেমন একটা গল্প বলি গল্পটা কিন্তু মন দিয়ে শুনবি হুম একটা পিঁপড়া আর হাতির গল্প একটা পিঁপড়া মোটরসাইকেল দিয়ে যাচ্ছিল উল্টা দিক দিয়ে একটা হাতি আসছিল তো পিঁপড়াটা মোটরসাইকেল নিয়ে মানে ব্যালেন্স হারিয়ে হাতির নিচে পড়ে গেল বিরাট অ্যাক্সিডেন্ট হ্যাঁ কিন্তু মজার ব্যাপার হলো যে ওই অ্যাক্সিডেন্টে পিঁপড়াটার কিন্তু কিছু হলো না মাঝখান থেকে হাতিটা আহত হলো আচ্ছা বলো তো এই অ্যাক্সিডেন্টে পিঁপড়াটার কিছু হলো না কেন জানি না বকুল তুমি কি কখনো প্রেমে পড়েছ আচ্ছা বকুল মেয়েটি এরকম একটা বয়স্ক লোকের প্রেমে পড়লো কেন আরে সেলিম ভাই কেমন আছেন জি ভালোই আছি কি রকম ভালো একটু ভালো না অনেক ভালো একটুই ভালো আছি এতদিন এক বসে আজ দেখি অন্য কাপড় ওগুলি ধুয়ে দিছি ভালো করেছেন তা ডিরেক্টর সাহেব কি জানেন যে তার কথা মতো আপনি তার সঙ্গে সঙ্গে ঘুরছেন আগে হচ্ছিলাম যে জানেন না এখন দেখতেছি উনি সবই জানেন কথা হয়েছে তার সঙ্গে জি কথা হয়েছে কখন কথা হলো কালকে সন্ধ্যাবেলায় আমি আসলে একটা মানে মহা ঝামেলার মধ্যে পড়ে গেছি আমার জীবন আমি কোনোদিন এরকম ঝামেলার মধ্যে পড়ি নাই আমি ভীষণ চিন্তিত অবস্থায় আছি খুব চিন্তিত জি আচ্ছা ঠিক আছে সেলিম ভাই আপনার ঝামেলার কথা পরে শুনবো কিন্তু আমার মনে হয় আমি ধারণা করতে পারছি যে আপনি কি ঝামেলায় পড়েছেন বুঝতে হ্যাঁ আমার ধারণা ডিরেক্টর সাহেব আপনাকে ডেকে নিয়ে বলেছেন সেলিম ফরহাদ সাহেবের যে চরিত্রটা করার কথা ছিল সেটা তুমি করবে কাল তোমার শুটিং কি সেলিম ভাই আমার ধারণা ঠিক হয়েছে জি সম্পূর্ণ ধারণাই ঠিক আপনি কিন্তু খুব সুন্দর করে কথা বলেন সেলিম ভাই আপনার মুখ থেকে আপনি আপনি ডাক শুনতে ভালো লাগে না আপনি আমাকে তুমি করে ডাকবেন মারুমাল আজ শুটিং হবে না পেকআপ হয়ে গেছে ভালোই হয়েছে বকু আমার সঙ্গে চল এক জায়গা থেকে ঘুরে আসি চলো কোথায় যাচ্ছি না জেনে বললি তুমি আমাকে যেখানে যেতে বলবে আমি সেখানেই যাব তুমি যদি আমাকে লাজাতেও নিয়ে যাও আমি সেখানেও যাব লাজাটা কোথায় লাজা একটা দোজকের নাম সাতটা দোজকের একটার নাম লাজা আমি তোকে লাজাতে নিয়ে যাব কেন এটা কি ধরনের কথা পাগলামি ছাগলামি কথা আমাকে বলবি না তো আমার কাছে জ্ঞান ফলাবি না আমি তোর পেটে জন্মাইনি তুই আমার পেটে জন্মেছিস বকু জি মা কাপড় বদলা ভালো কিছু কর তুমি আমাকে যাই পড়তে বলবে আমি তাই পড়বো কিন্তু মা আমার আগে তুমি সাজগোজ করে আসো আমার চেয়ে তোমার সাজগোজটা বেশি দরকার তার মানে আমাকে না সাজলেও সুন্দর দেখা যাবে বয়সের সৌন্দর্য কিন্তু সেটা তোমার মধ্যে নেই গুজু করে সেটা কভার আপ করতে হবে কিন্তু মা একটা কথা বলি দোহাই লাগে আল্লাহর টুটে ও কাট কাটা নিস্টিকটা দিও না সেলিম ভাই কি খবর জি ভালো চোখ লাল রাতে ঘুম হয়নি না কে তারা ঘুম হয় না আজকে শুটিং স্যার কি করতে বলবে আর আমি কি করব আপনি কি খবর পেয়েছেন যে শুটিং প্যাকআপ হয়েছে জি তা খবর পেছি তাহলে তো টেনশন কমে যাবার কথা টেনশন আরও বেড়ে গেছে আজকে সকালবেলা নাস্তা খাইতে পারি নাই ভাবতেছি কাউকে না বলে কালকে সকালবেলা ঢাকা চলে যাব ঢাকা গিয়ে কি করবেন কিছু ভেবেছেন না এখনও কিছু ভাবি নাই মনে হয় প্রাইভেট টিউশনে করব আচ্ছা সেলিম ভাই আপনি কি রকম কাজের মানুষ এবার দেখি হাফেজ বাড়ি খুঁজে বের করুন তো কোন হাফেজ আলী ওই যার স্ত্রী ভবিষ্যতে সবকিছু বলে দেয় জাহেদা আপনি তাহলে চেনেন আমি কেন ওর তো ইউনিটের সবাই চেনে তার কাছ থেকে আপনি আপনার ভবিষ্যতের কথা জেনে এসেছেন উনি তো পুরুষ মানুষের সাথে দেখা করেন না তার মানে আপনার ভবিষ্যতের কথা জানতে পারেন আপনি কি এইসবে বিশ্বাস করেন আচ্ছা চলেন যাই নিয়ে যাই হাফিজ কেমন আছো হাফিজ হাফিজ তোমার শরীর কি খারাপ না উনি আসছেন তোমার স্ত্রীর সাথে দুইটা কথা বলবেন হ্যাঁ যান রিত রে যান চল এ আপনি দাঁড়ান পর্দাবোষীর ব্যাপার আছে উনি একা যাক জানেন বক পোষ মানে যে বন্ডি খুব ছোট্টবেলায় বগরে ধৈরা আনলে বক পোষ মানে যখন বগের চোখও ফোটে না তখন ধুইরা আনতে হয় চোখ ফুটলে যখন দেখে মানুষ তখন সে মানুষটাই মনে করে বাপ মা এই বক কে ধরে এনেছে আপনি জিনা না বন্ডি মায়ের বুক খালি কইরা বগের বাচ্চা ধৈরা আনুন মাইয়া মানুষের কাম না বক যে পোষ মানে মানুষের সঙ্গে থাকে প্রথম দেখলাম মানুষ পারে না এমন কোনো কাম নাই মানুষ সব পারে এই বকটার কি কোনো নাম আছে হ এই বকটার নাম ধলামিয়া ধলা আপনার কাছে মিয়া আপনি নাকি ভবিষ্যৎ বলতে পারেন গ্রামের মানুষ এগুলি বানিয়েছে আমি কিচ্ছু বলতে পারি না আপনি নাকি বলেছেন এই গ্রামে শুটিং হবে না একজন মানুষ মারা যাবে যে বলেছি কেন বলেছেন এমনি কইছি এই নিয়ে কোনো চিন্তা করেন না আচ্ছা আমি এখন যাই আমার মা বোধ হয়ে খুঁজছেন আচ্ছা ঠিক আছে আবার আসেন আমাদের ডিরেক্টর সাহেব রাস্তার একজন ছেলেকে এত বড় একটা রোলে দাঁড় করিয়ে দিয়েছেন উনি যা করছেন নিশ্চয়ই ভেবে করছেন না ও সব কিছু ভেবে চিন্তে করে না উনি নিশ্চয়ই অভিনয় আদায় করে নেবেন কাজকলা আদায় করে সুমিতা আপনি একটু জানতো এখান থেকে আমি একটু রুমালির সঙ্গে কথা বলি শোনো রুমালি রাস্তার একজন মানুষের সঙ্গে আমি অভিনয় করব না আমার আছে আজ বিকেলে ওই সঙ্গে আমার কাজ হবে সেই কাজ আমি করব না ডিরেক্টর সাহেবকে বলেছেন না বলিনি বলার দরকার আপনার মেয়েকে যে চিঠিটা লিখেছেন সেটা পোস্ট করা হয়েছে হ্যাঁ হয়েছে ওর নাম ওর নাম খুব ইন্টারেস্টিং এক অক্ষরের নাম নি আমি ইচ্ছে করি তারই নাম লিখেছি আমি চাচ্ছি পৃথিবীর কেউ যেন আমার মেয়ের নামে তার নাম না রাখে মেয়ে নাম আর কেউ রাখবে বলে মনে হয় না এই পৃথিবীর প্রতিটি মানুষ যেমন আলাদা তাদের নিজেদের নামও সেরকম আলাদা হওয়া উচিত তাই না রুমালি আমি যাচ্ছি ডিরেক্টর সাহেবের নতুন অভিনেতার সঠের সময় আমি থাকবো দেখব নতুন অভিনেতার কাণ্ড স্যারলাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো ভালো আছি স্যার ভালো আছি স্যার আর এরকম মিন মিন করে বললে হবে না জোরে বলো আমি ভালো আছি যেন ইউনিটেড সবাই শুনতে পারে বলো ভালো আছি না না হলো না হলো না তুমি এক কাজ করো হ্যাঁ ধরো এই মাইক্রোফোনটা ধরো এটা চাপ দিয়ে তুমি জোরে বলবে

দৃশ্যটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি তুমি মন দিয়ে শোনো হ্যাঁ আচ্ছা তুমি কি তুমি কি তা জানো যে আমি গ্রাম থেকে এসেছি না সেটা তো তুমি গ্রাম থেকে এসছো কিন্তু এখন যে চরিত্রটা করছো সেটা কি তুমি জানো যে শুনেছি আমি একজন ফটোগ্রাফার বিদেশে থাকি দেশে কয়েক জন্য এসেছি আবার বিদেশ চলে যাব হ্যাঁ দ্যাটস গুড তুমি দিলুনীসাতের পরিবারের সাথে বেড়াতে এসেছো কিন্তু এই পরিবারের সঙ্গে তোমার কিন্তু তেমন কোনো পরিচয় নেই ওরাই তোমাকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছে কিন্তু কেন এনেছে তা কি তুমি জানো এনেছে যেন তাদের পরিবারের বড় মেয়েকে আমি পছন্দ করি গুড ভেরি গুড আচ্ছা বড় মেয়েটি কে আমাদের পাপিয়া ম্যাডাম দ্যাস গুড তুমি একজন ফটোগ্রাফার কিন্তু সামান্য ফটোগ্রাফার না তুমি আমেরিকার মতো দেশের একজন নাম করা ফটোগ্রাফার তোমার ছবি দিয়ে দুটো ফটোগ্রাফির বই বেরিয়েছে আচ্ছা একজন লেখক এবং একজন ফটোগ্রাফারের মধ্যে পার্থক্য কি তুমি জানো জি না আচ্ছা ঠিক আছে সেটা তোমাকে আমি পরে বুঝিয়ে দেব এখন চলো টেক করি ক্যামেরা নিয়ে চলো আসো আরে এইভাবে হাঁটো কেন সিনা টান করে হাঁটো হ্যাঁ আসো কিরে মেকআপ তুলছিস কেন আজ আমার শুটিং হবে না মা সেটা আমি আগেই জানতাম মঙ্গলবার দিনটি তোর জন্য শুভ নয় তাহলে তুমিই বলে দাও আমার জন্য কোন দিনটি শুভ আমি অনেকবার দেখেছি মঙ্গলবার তোর জন্য অশুভ বই আনে আর মেকআপ একা তুলছিস কেন সুবীরকে বল তুই দুই নাম্বার কে বলে কি তোর মেকআপ তোকেই তুলতে হবে তুমি না আমার মেয়ের ছবি দেখতে চেয়েছিলে এই দেখা ছবি আমার মেয়ে দেখতে খারাপ হলেও ওর অনেক বুদ্ধি আছে একটা সমস্যা হয়েছে কি সমস্যা পড়া সাপ পৌঁছেছেন শুটিং কি হচ্ছে না হচ্ছে না ক্যামেরা এখন ওপেন হয়নি ডিরেক্টর সাহেব কি জানেন যে ফরহাদ সাহেব এসেছেন জি জানেন আমি আশামতরে খবর দিয়েছি তিনি এখন কি করবেন কাকে নিয়ে কাজ করবেন আচ্ছা ঠিক আছে তুমি যাও আপা শরবত খেবেন কিসের শরবত এ তরমুজের শরবত অবশ্য ওইটার মধ্যে একটু ইয়ে মিশানো আছে হ্যাঁ হ্যাঁ খাবো আপনি নিয়ে আসুন ঠিক আছে আপনি ওই তেজপাতা গাছটা নিচে গিয়া বসে আমি এক্ষুনি নিয়ে নিয়েছি আমাকে আরেকটু দিন আচ্ছা আপা সর্বত শেষ হয়ে গেছে আপনি বহে আমি আবার লয়ে দিতেছি এখন কি অবস্থা বুঝতে পারছি না জ্ঞান কি ফিরেছে জি জ্ঞান ফিরেছে ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে এখন ঘুমোচ্ছে জ্বর কি আছে একটু মনে হয় আছে ও না জ্বর তো নেই তা কি হয়েছিল হঠাৎ বাথরুমে মাথা ঘুরে পড়ে গিয়েছিল ও আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না এখানকার ডাক্তার বললে আমি আরো বড় ডাক্তার দেখাব সেটা আমি জানি মইন ভাই আপনি আছেন বলেই তো আমি নিশ্চিত তো আমি আমি এখন উঠি ও যদি জেগে ওঠে তাহলে আমাকে খবর দেবেন জি আচ্ছা মা পানি খাবো বকু তোর মধ্যে একটা অস্থির ভাব চলে এসেছে তুই স্থির থাকতে পারিস না কারণটা কি বলতো মা আমার মনে হয় আমি প্রেমে প্রেমে পড়েছি কার পড়েছিস ঠিক বুঝতে পারছি না কিন্তু আমার মনে হয় আমি ডিরেক্টর সাহেবের প্রেমে পড়েছি খবরদার এসব বাইরে আলোচনা করবি না ওনার কানে গেলে উনি মনে কষ্ট পাবেন ওনাকে দেখলে আমি কি করি জানো কি করিস এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে থাকি যাতে উনি মনে করেন যে আমি ওনার প্রেমে হাবুডুবু খাচ্ছি এরকম করিস কেন মজা লাগে তাই করি কি অবস্থা শুটিং এ রাখা হয়েছে না ফরহাদ সাহেব এখনো জানি না স্যার স্পষ্ট করে কিছু বলেননি ছবি চলে স্টারদের নামের উপর ফরহাদ সাহেব কে ছবির সাথেই রাখা উচিত হ্যাঁ হ্যাঁ হামিদ সাহেব হ্যাঁ শুনতে পাচ্ছি বললাম তো ভাই আমার সাথে সময় নাই আমি যে ডেটটা দিয়েছি আপনি যদি কাজ করতে পারেন তাহলে অভিনয় করবো না ছবি করবো না আপনার হ্যাঁ 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 ওকে আর যদি বেশি বিরক্ত করেন আমার সেক্রেটারি আপনার টাকাটা ফেরত দিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ যা বলছিলাম ওকে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই গাছ থেকে প্যান করে এনে ও চিঠি লিখে ওকে বলবেন ক্যামেরার সামনে নিয়ে শটটা হবে দিলুর ক্লোজ আপ শট ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে দেখি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসো তুমি রেডি ইমোশান নানো ক্যামেরা অ্যাকশন তার হ্যাঁ ক্যামেরাটা পিছনে নিয়ে যাও ওই ছেলেটার কাছে নিয়ে যাও শর্টটা হবে লং শট যা মেলি দেখ হ্যাঁ ওয়ান শর্ট তুমি ওই পিছন থেকে এসে চুপি চুপি নায়িকা যে চিঠিটা লিখছে সেটা তুমি পড়বে

হ্যাঁ ঠিক আছে ক্যামেরা অ্যাকশন তুই এখানে চারিদিকে তো খোঁজা হচ্ছে তুই কি করছিলি কিছু করছিলাম না কাগজ কলম নিয়ে বসে আছিস চোখ ভেজা ব্যাপার কি কবিতা লিখছিলি হুম দেখি কি লিখলি না না কেন তুই সবাইকে ফাঁকি দিয়ে গোপনে গোপনে মহিলা কবি হয়ে যাবি আমরা কেউ জানব না তা হবে না আচ্ছা এখন শটটা যেটা আমরা নিচ্ছি সেটা হলো যে দিলো তুমি চিঠিটা নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম ভাবে কসলাতে থাকবে আর জামিন তুমি ওই চিঠিটা নেওয়ার চেষ্টা করবে হ্যাঁ আসো হ্যাঁ ক্যামেরা অ্যাকশন তো আমাদের একটু দূরে যেতে হবে এখানকার ক্যামেরা তেমরা নিয়ে আপনারা রেডি হন প্রস্তুত হন আমরা ওই কাশবনে দিকে যাবো বাইসলামী আমার সাথে বাইসলামী সারাদিন মেকআপ করে বসিয়ে রেখে আরেকজনকে দিয়ে শুটিং করা হচ্ছে সমুদ্রের পর নিজেকে তুমি কি ভাবো ফরহাদ সাহেব চাটা খান চাটা খেয়ে মেজাজটাকে ঠিক করুন তোমার এ চান নিকুচি করি তুমি কি একশো টাকা বা দুশো টাকা এক্সট্রা ভাবো নাকি আমি হচ্ছে মেগা স্টার এই যে মেগা স্টার সাহেব আপনার গালাগালি যা দেবার তাড়াতাড়ি শেষ করুন কারণ আমার কাজ আছে আপনার গালাগালি অনেক আগে আমি বন্ধ করতে পারতাম কিন্তু বন্ধ করিনি কারণ এই সমস্ত লোকগুলি খুব আগ্রহ সহকারে শুনছে এবং খুব আনন্দ পাচ্ছে তাদের এই আনন্দ থেকে আমি বঞ্চিত করতে চাই না চুপ একদম চুপ শুয়ের বাচ্চা আমি তো মুখে পোশাব করি কখন পেশাব করবেন এখন করুন করুন বকু ওনাদের মধ্যে তো সত্যি সত্যি ঝগড়া লেগে গেল চল চল আমরা যাই না আমি শেষটা দেখব মাওলানা সাহেব আপনি আমার জন্য একটা ছোট্ট কাজ করে দিতে পারবেন অবশ্যই পারব স্যার এই বদমাশটাকে এমন একটা শাস্তি দিতে চাই যা ও সারা জীবন মনে রাখবে আপনি ওর কান ধরে ইউনিটের সবার সামনে দিয়ে একটা চক্কর দিয়ে নিয়ে আসবেন এটা আমরা ক্যামেরায় শুট করব এবং এফডিসি তে গিয়ে রাশ করে ওটা আমরা দেখব স্যার আপনি হুকুম করলে অবশ্যই পারব জান মোহিন ভাই এবার মতো আমাকে মাপ করে দেন যা কিছু করেছি আমার মনে অজান্তে করেছি মলানা সাহেব ঠিক আছে এবারে মতো মাফ করে দিন জান ঠিক আছে মোহিন ভাই আমাদের এখানকার লোকেশন আপাতত শেষ আমরা ওই অন্য লোকেশনে কাজ করব আপনারা সবাই চলেন স্যার আমি কি আপনার সঙ্গে যাব অবশ্যই যাবেন আচ্ছা চলো ইউনিট অনেক আগে চলে গেছে আমরা এখন ওই নদীর পাড়ে গিয়ে কাশবনের ভিতর দিয়ে তোমার দৌড়ের সরব ঠিক আছে তোমাকে আমি একটা কথা বলবো মন দিয়ে শোনো কিন্তু মন খারাপ করবে না মন খারাপ করার মতো কোনো কথা না মন খারাপ করার মতো কোনো কথা না তারপরেও তোমার মন খারাপ হতে পারে তুমি কি আমাকে ভয় পাচ্ছ জি পাই কেন জানিনা আমি কখনো কাউকে উচ্চ গলায় ধমক দিয়েছি বলে তো মনে পড়ে না সেজন্যই হয়তো ভয় পাই একবার ধমক দিলে তা ভেঙে যেত তা ভাঙেনি তুমি স্বাভাবিক হতো আমি তোমাকে কখনো এমন কিছু বলবো না যাতে তোমার ভয়ে আত্মা উড়ে যেতে পারে আপনি কি বলতে চাচ্ছিলেন বলুন না থাক দাও না বাদ দিবেন না বলুন আপনাকে বলতেই হবে না বলতে চাচ্ছি যে তোমার অভিনয় আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা ফরহাদকে নিয়ে যে নাটকটা হলো তা তোমার কাছে কেমন লাগলো আচ্ছা ঠিক আছে চলো ঝড় কিন্তু না থামিন তুমি কাচ্ছো কেন জানিনা কেন যেন খুব কান্না পাচ্ছে আপনি কি আমাকে একটু আদর করে দেবেন রোমালি এসো তোমার খবর কি জি খবর ভালো আমার মেজাজটা যে খুব খারাপ হয়ে আছে সেটা কি বাইরে থেকে বোঝা যাচ্ছে জি না খুবই খারাপ হয়ে আছে শুটিং পুরোপুরি বন্ধ করে বসে আছি আবার যে কবে শুরু করতে পারবো তাও বুঝতে পারছি না ফরহাদ আমাকে একটা চিঠি লিখে গেছে চিঠিটা পড়লে যে কোনো স্বাভাবিক মানুষের ব্রেন ডিফেক্ট হতে পারে আপনার হচ্ছে না মানুষ হিসাবে আমি বোধহয় স্বাভাবিক না ফরহাদের চিঠিটা একবার পড়েছি পরে ফাইলে রেখে দিয়েছে বকুল জি তুমি কি আমার কাছে কোনো কাজে এসেছো নাকি এমনি এমনি গল্প করতে এসেছো আমাকে মা পাঠিয়েছেন ও আচ্ছা মার ধারণা আপনার জন্য কফি নিয়ে আসলে আপনি খুশি হবেন আপনি খুশি হলে আমারই সুবিধা আপনার পরবর্তী ছবিতে আমি সুযোগ পাবো তুমি কি তোমার মাকে খুব পছন্দ করো জি খুব পছন্দ করি কিন্তু ওনার কিছু কিছু বোকামি আমার খুবই অসহ্য লাগে কিছু কিছু বোকামি তো সব মানুষের মধ্যেই আছে আমি যেখানে বসে আছি আপনার কি বিরক্ত লাগছে না না বিরক্ত লাগবে কেন আচ্ছা বকুল তুমি কি গান গান জানো জি জি জানি তাহলে একটা না আমি গান না আমি মোটামুটি ধরনের গান জানি যে আমার গান শুনে সে খুশিও হয় না আবার বিরক্তও হয় না তাই আমি গান শোনাব না আমার গান শোনাতে ইচ্ছে করছে না ঠিক আছে তাহলে থাক আমি আপনার সঙ্গে সামান্য একটা মিথ্যা কথা বলেছি দয়া করে কিছু মনে করবেন না কি মিথ্যা কথা বলেছ মা আমাকে আপনার কাছে পাঠাননি আমি নিজে এসেছি ওহো আমার অনেক একা একা লাগছিল মন খারাপ লাগছিল ভেবেছিলাম আপনার সঙ্গে কথা বললে হয়তো মন খারাপ ভাবটা কমে যাবে তা এখন কি কমেছে তাহলে উঠছো কেন বসো আর কিছু কম না তোমার শুটিং দেখতে এসেছি আপনাকে তো ঠিক চিনলাম না আমার নাম নীরা আপনাদের ডিরেক্টর সাহেবের স্ত্রী আমি আর ও আমার মেয়ে ওর নাম অ্যান্টেনা ও আল্লাহ কি সৌভাগ্য আসেন আসেন ভেতরে আসেন এই ছবিতে যে দিলুর চরিত্র অভিনয় করছে তার মা আমি ও আপনি ভালো আছেন হ্যাঁ খুব ভালো আছি আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো না না কোনো অসুবিধা হয়নি অনেক দূর থেকে এসেছেন যান বিশ্রাম নিন থ্যাংক ইউ এসম্য রুমালি জি অভিনয় করতে কেমন লাগছে খুব ভালো লাগছে সবার কাছে শুনেছি তুমি নাকি খুব অসাধারণ অভিনয় করো আমি এসব বুঝি না মইন তোমার অভিনয়ের খুব প্রশংসা করছিল ডিরেক্টর হিসেবে ময়ুনকে তোমার কেমন লাগে ভালো শুধু ভালো খুব ভালো অবশ্য বেশি ডিরেক্টর তো আমি দেখিনি আর ওনার সঙ্গেও তেমন মেশার সুযোগ পাইনি তার সঙ্গে তুমি বেশি মেশার সুযোগ পাওনি কথাটা কি তুমি ঠিক বললে তুমি তো তার সঙ্গে মেশার যথেষ্ট সুযোগ পেয়েছ সুযোগ তুমি তৈরি করে নিয়েছো আপনি কী বলছেন আমি বুঝতে পারছি না আমার তো মনে হয় বুঝতে পারছো তুমি তার প্রেমে পড়ে গিয়েছো আপনি খুবই অদ্ভুত কথা বলছেন হুম হুম আমি মোটেই অদ্ভুত কথা বলছি না বলছো তুমি বুদ্ধিমতী মেয়ে তুমি একটি বুদ্ধিমান মেয়েদের একটি বড় সমস্যা কি জানো তারা অন্যের বুদ্ধিকে খাটো করে দেখে তারা সবসময় ভাবে পরিস্থিতি খুব তার নিয়ন্ত্রণে আছে কিন্তু সবসময় তা হয় না খুব বড়ো ধরনের বোকামি তারা করে ফেলে তুমিও খুব বড়ো ধরনের একটি বোকামি করেছ কোন ধরনের বোকামি চলো ওই তেজপাতা গাছের নিচে বসে গল্প করি আমার খুব চায়ের পিপাসা হচ্ছে তোমার হচ্ছে না জি এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে এক কাপ চা খেতে পারলে খুব ভালো হতো চা এবং ঠান্ডা পানি এখনই চলে আসব তোমার সঙ্গে রওনা হবার আগে আমি সোহরাবকে বলে এসেছিলাম এই গাছের নিচে আমরা বসবো আমি আর রুমালি পানি আর চা যেন নিয়ে আসি থ্যাংক ইউ চরিত্রের কোন দিক তোমাকে আকর্ষণ করেছে আমি সেইভাবে কখনো ভাবতে চেষ্টা করি আশ্চর্য তুমি একটা লোককে এত পছন্দ করো তার পছন্দের পেছনের কারণগুলো ভেবে দেখবে তো মৈনের স্বভাবের সবচেয়ে ভালো দিক হচ্ছে ও খুব ছেলে মানুষই করে ওর খেলনার বেশিরভাগই হচ্ছে গল্প যেমন ধরো তিনটা পিঁপড়ার গল্প একটা হাতি আর পিঁপড়ার গল্প এইসব আর কি যখের গল্প করেছে যখন এসে ছবি বানাতে চায় সেই গল্প জি করেছেন এইসব হচ্ছে তার খেলনা এই খেলনা সে আশেপাশের মানুষদের মুগ্ধ করার জন্য ঝুমঝুমির মতো বাজায় আর আশেপাশের মানুষ তাই দেখে মুগ্ধ হয় আমিও হয়েছিলাম আপনার সেই মুগ্ধতা কি এখন কেটে গেছে মুগ্ধতা কেটে গেছে মুগ্ধতার জায়গায় এখন যার জায়গা নিয়েছে তা হচ্ছে করুণা রুমালি আমি শুনেছি তুমি খুব ভালো গান করো গান গাইতে পারি ভালো কিনা জানি না তুমি কি সেই গানটা পারো মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না চিনা ঠিক আছে তোমার ইচ্ছে মতো যেকোনো একটি গান গাও আমার আমারো পরানো চায় তুমি তাই তুমি তাই গো আমার তোমার গলা ভালো শুধু ভালো বললে ভুল হবে খুব ভালো ধন্যবাদ মইনের সঙ্গে আমার বিয়ে কীভাবে হয়েছিল সে কাহিনী শুনবে খুবই ইন্টারেস্টিং গল্প শুনলে তোমার ভালো লাগবে বলুন শুনব আমরা তখন ধানমন্ডির বাসায় থাকতাম বাবা সেদিন বাসায় ছিলেন খুব সুন্দর হ্যান্ডসাম একটি ছেলে আসলো আমাদের বাসায় তিনি মই কি ব্যাপার স্যার আমি আপনার দশ মিনিট সময় ব্যয় করবো তুমি দারোয়ানকে বলেছ পাঁচ মিনিট আর এখন বলছো দশ মিনিট কেমন গরমিল হয়ে যাচ্ছে মানে স্যার আমি একটা গল্প বলবো গল্পটা আপনি মন দিয়ে শুনবেন এই গল্পটা বলতে আমার সাত মিনিট সময় লাগবে আর আমার বক্তব্য তিন মিনিট স্যার ঠিক আছে বলো আমাদের দেশে যক্ষের ধন বলে একটা কথা আছে কথাটা জানেন তো মানে জগ বানানো হতো কীভাবে সে এক মজার ঘটনা নয় থেকে দশ বছরের একটি ছেলেকে ভালো করে গোসল করানো হতো এবং ভালো জামা কাপড় পরানো হতো তারপর তাকে কুলে বসিয়ে দুধ খাওয়ানো হতো তারপর তাকে নিয়ে যাওয়া হতো একটা গুপ্ত ঘরে সমস্ত ধনরত্ন তার সামনে রাখা হতো একজন পুরোহিত মন্ত্র পড়তে পড়তে এসে সমস্ত ধনরত্ন তার হাতে তুলে দিতেন এবং বলতেন হে যক সমস্ত ধনরত্ন তোমার হাতে তুলে দিলাম আর তোমার দায়িত্ব হল এর রক্ষণাবেক্ষণ করা যে ছেলেটিকে জগ বানানো হতো সারাদিনের ক্লান্তির পর সে একসময় ঘুমিয়ে পড়ত তারপর ওই গুপ্ত কুঠুরিতে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ছেলেটিকে ওই ঘরে শুয়ে রেখে ওই গুপ্ত কুঠুরির দরজা চিরদিনের জন্য বন্ধ করে রাখা হতো এক সময় ছেলেটির ঘুম ভেঙে যেত ভয়ে চিৎকার করত চাচামিতি করতো বাবাকে ডাকত মাকে ডাকত কিন্তু কেউ কেউ তার কথা শুনত না তারপর এক সময় গুপ্ত কুঠরিতে ওই ছেলেটির মৃত্যু হতো স্যার এই গল্পটা নিয়ে আমি একটা ছবি বানাতে চাই আপনি আমাকে টাকা দেবেন তোমার প্রফেশন কি ছবি বানানো না স্যার মানে আমি এখনো পর্যন্ত একটা ছবিও বানাইনি তবে এই গল্পটা নিয়ে আমার ছবি বানানোর ইচ্ছে আছে পড়াশোনা করেছ জি ফিলোসফিতে এম এ পাস করেছি বিয়ে করেছ জি না তোমার গল্প আমি শুনলাম তুমি এখন যাও আপনি চা খেয়ে যান প্লিজ তারপর একদিন বাবাকে বললাম বাবা এই ছেলেটিকে আমি বিয়ে করতে চাই বাবা শুধু হাসলেন পরে কি আপনার বাবা ছবি বানানোর জন্য টাকা দিয়েছিলেন না টাকা দিয়েছিলাম আমি ওর সব ছবির প্রযোজক আমি এটারও তাই চলো ওদিকে যাই এই যে মহান ডিরেক্টর রুমালি তোমাকে দেখতে এসেছে মুখের উপর থেকে চাদরটা সরাও ও তোমার গায়ে হাত দিয়ে জ্বর দেখবে দেয়া আমাক এক কাপ চা দিও তোমার ডাইরেক্টরে চাটা দাও বশ বকুল কিন্তু খুব চমৎকার গান করতে পারে তুমি শুনতে চাওনি বলে তোমাকে শোনাতে পারিনি জ্বর ভালো হলে ওর কাছ থেকে গান শুনে নিও তুমি চুপচাপ আছো কেন বকুল তোমাকে দেখতে এসেছে ওর সঙ্গে গল্প করো কি গল্প করব? কেন নতুন যে ছবির গল্পটা তোমার মাথায় এসেছে সেই গল্পটি করো বকুল অভিনয় জগতের মানুষ ও তোমার গল্পটা বুঝবে আচ্ছা তাহলে শোনো এই গল্পটা আমি অসুস্থ হওয়ার পরেই আমার মাথায় এসেছে এটি একটি পক্ষঘাতগ্রস্ত লোকের গল্প লোকটি শুধু নড়াচড়া না কথাও বলতে পারে না কিন্তু তার চোখ দুটো ভালো সে কথা বলে চোখের ইশারায় সে একবার চোখের পাতা ফেললে বুঝতে হবে হ্যাঁ এবং দুবার চোখের পাতা ফেললে বুঝতে হবে না এক সকালে তার স্ত্রী এসে তাকে জিজ্ঞাসা করলো কেমন আছো লোকটি একবার চোখের পাতা ফেলল তার স্ত্রী বুঝল সে ভালো আছে তারপর তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করল পানি খাবে তখন সে দুবার চোখের পাতা ফেলল তার মানে না সে পানি খাবে না লোকটি তাকালো টেবিলের দিকে টেবিলে সিগারেট রাখা আছে তার স্ত্রী বুঝতে পারল যে সে সিগারেট খেতে চাচ্ছে তার স্ত্রী উঠে গিয়ে একটা সিগারেট ধরিয়ে অসুস্থ লোকটির মুখে দিয়ে সে চলে গেল ড্রয়িং রুমে কারণ ড্রয়িং রুমে তখন একটা লোক বসে আছে সেই লোকটি এই স্ত্রীর বন্ধু তরুণ বয়সে তাদের মধ্যে প্রেম ছিল তারা চুটিয়ে গল্প করছে গল্পের কিছু কিছু অংশ এই লোকটি শুয়ে শুয়ে শুনতে পাচ্ছে তারা খুব হাস্যরস করছে কিন্তু এখানে এই লোকটির সিগারেটে ছাই ফেলে দেওয়ার মতো কেউ নেই তার স্ত্রী হয়তো ভুলেই গেছে সেই অসুস্থ লোকটির কথা তারা তখন চুটিয়ে গল্প করছে এক পর্যায়ে সিগারেটের সে অংশটি ফেলে দেওয়ার মতো যখন কেউই নেই তখন এই সিগারেটের শেষ অংশটুকু তার মুখ থেকে পড়ে যায় বিছানায় বিছানায় সিগারেটের ফুলকি থেকে ধোঁয়া বেরোতে থাকে এক পর্যায়ে আগুন ধরে যায় কিন্তু এই লোকটি তখন কিছুই করতে পারছে না অসহায়ের মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে পাশের রুম থেকে তার স্ত্রী আর সেই লোকটির হাস্যরস তখনও শোনা যাচ্ছে গল্পের শেষটা কি এই গল্পের কোনো শেষ নেই সব গল্পের যে শেষ থাকতে হবে তার কোনো ব্যাখ্যা নেই এবার আমি যাই যাবে আচ্ছা ঠিক আছে আমি আজই ঢাকায় চলে যাব তোমাদের ছবি শেষ পর্যায়ে আবার আসব জি আচ্ছা এসো তোমাকে একটা জরুরি কথা বলবো বলে ডেকেছি বলুন আরে বসো জরুরি কথাটা এমন না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে বসো জরুরি কথা বলার আগে তোমাকে একটা জরুরি জিনিস দেখাচ্ছে এই যে দেখো আমার হাতের মধ্যে একটা জিনিস এটার নাম হল মনোফল ইংরেজি করলে হবে মাইন ফুট মনফল হ্যাঁ মনোফল এটা পাহাড়ি অঞ্চলে গাছে হয় আর ওই গাছটা কাটায় ভর্তি ঢল যখন নামে তখন পানিতে ভেসে আসে ফলটার বিশেষত্ব কি ফলটার বিশেষত্ব হলো কাঁচা অবস্থায় ফলটা বিষাক্ত কিন্তু ফলটা যখন পাকে তখন অল্প বয়সে মেয়েরা খেতে খুব পছন্দ করে ওদের মন নাকি খেলে অন্যরকম হয়ে যায় আর এর জন্য এই ফলটার নাম হল মনোফল মাইন্ড মাইন ফ্রুট অল্প বয়সে মেয়েরা এই ফলকে লুকিয়ে লুকিয়ে খায় ফলটা কি পাকা আচ্ছা দেখি তোমার জ্ঞান আচ্ছা বলো তো বাংলাদেশে কত প্রকারের শাক আছে জানি না এটা কোনো কথা হলো আরে অন্তত কিছু শাকের নাম তো তুমি জানো যেমন ধরো লাল শাক পালং শাক পুঁই শাক কচু শাক এছাড়া আরও অনেক শাক আছে যেমন ধরো মটর শাক সরিষার শাক ঘেটু শাক তোমার গে নুইনা শাক লাউ শাক জয়ন্তী শাক শুষ্ী শাক এদের মধ্যে একটা শাক আছে যেটা খেলে পাগল ভালো হয় সেই শাকটার নাম হলো ঠিক আছে তুমি এখন যাও আপনি যেন আমাকে কি জরুরি কথা বলবেন ও জরুরি কথা না থাক অন্য সময় শোনো কারণ অনেক অপ্রয়োজনীয় কথার মাঝে একটা প্রয়োজনীয় কথা তোমার শুনতেও ভাল লাগবে না আর আমার বলতেও ভাল লাগবে না তার চেয়ে বরং তুমি এখন যাও জ্বর বুকু গাড়িতে করে কি আসলো রে তোর বাবা নাকি মা বাবা আসবে কিভাবে না তোর বাবাকে তো খবর দেওয়া হয়েছে সে চলে আসবে খবর দেওয়া হয়েছে ভালো কথা কিন্তু আসতে তো সময় লাগবে তাই না বকুরে তোর বাবা আসলে সে কোর ঘরে থাকবে মা বাবা আগে আসুক তো তারপরে দেখা যাবে সে কোন ঘরে থাকবে রুমাল চলো আমরা বাইরে যাই আমি থাকি দেখার সময় অন্য মানুষ থাকলে ডাক্তারের সমস্যা হয় চলো চলো আমরা বাইরে যাই আচ্ছা আপনার কি কষ্ট হচ্ছে এখন দেখি একটু পাঁচটা জিপটা দেখান তো আমার মনে হয় আপনি খুব টেনশনে আছেন আপনার বিপিটা একটু দেখি

আসল কথা তোমাকে বলা হয়নি তোমাকে ছবি থেকে থেকে বাদ দেয়া হয়েছে ঢাকা একটি নতুন মেয়ে তিথিকণা ও তোমার জায়গায় অভিনয় করবে তোমার সিনগুলো আবার রিসোর্ট করা হবে ও আচ্ছা রুমাল তোমাকে এই ছবি থেকে কেন বাদ দেয়া হয়েছে জানতে চাও না? না নীরা মেডাম তোমাকে বাদ দেওয়ার কথা বলে গেছেন। তিনি এই ছবির প্রযোজক। তার কথার বাইরে যাবার সাধ্য সারণ নেই। বুঝতে পেরেছি ডিরেক্টর সাহেবের জরুরি কথা তাহলে এইটাই ছিল। রোমাল তুমি কি খুব কষ্ট পেয়েছো? না। একটু না। তবে খারাপ লাগছে এইভাবে ভাবে যে আগে আপনি আমাকে কথায় কথায় মা ডাকতেন। বাদ পড়ার পর একবারও মা ডাকেননি চাচা আমি শুটিং দেখতে যেতে চাই কাউকে বিরক্ত করব না শুটিং এ না গেলে মা কষ্ট পাবেন আর এসব এখনই মাকে বলার দরকার নেই ঠিক আছে হ্যাঁ জি স্যার আমাদের এর আগে দিলুর সঙ্গে যে সমস্ত সিনগুলো শ্যুট করা হয়েছিল এগুলো রিশ্যুট করতে হবে আমার একটা সমস্যা আছে এখন ওই দিলুর ক্যারেক্টারটা এই করবে তুমি তার সঙ্গে এখন অভিনয় করবে জি হ্যাঁ তো দিলু তুমি ওর সঙ্গে বেড়াতে আসছো তোমরাই তোমাদের ফ্যামিলি তাকে মানে বেড়ানোর জন্য নিয়ে আসছে তো তোমার একটা বড় বোন আছে তার সঙ্গে যাতে ওর বিয়ে হয় ওটাই আর কি কিন্তু আলটিমেটলি তার সঙ্গে ই না হয়ে প্রেমটা তোমার দিকে আসবে আর কি এই হলো গিয়ে মোট মানে তোমার ক্যারেক্টারটা ক্যামেরা অ্যাকশন হ্যাঁ ডালো বলো দিল তোমার সেই চিঠিটা কি লেখা হয়েছে হ্যাঁ আমি তো সেটা কপি পোস্ট করে দিয়েছি এই শুনো তিথিকানা তোমার অভিনয় খুব সুন্দর হচ্ছে ও তোমার নাম কি আমার নাম রুমালি বেশ রুমাল থেকে রুমালি আর চাদর থেকে চাদুরি তোমাকে চাদুরি বলেছি রাগ করনি তো না আমি যে চরিত্রটি করছি সেটা তোমার করার কথা ছিল তাই না হুম তুমি বাদ বললে কেন অভিনয় ভালো হচ্ছিল না ও আমার শরীরটা ভালো নেই তুমি থাকো আমি আসছি আচ্ছা জাহেদা আপনি কেমন আছেন আমি ভালো আছি কিন্তু আমার মানুষটা নিরুদ্দেশ নিরুদ্দেশ হয়েছে মানে দুই তিন দিন আগে হাটে যাওয়ার নাম এই যে গেল আর আইলো না নাই নামকরা চিন্তা কিছু ঘরে পশু পাখি ছিকল দিয়ে আটকান যায় না আর তো মানুষ বইলা কথা জাহেদা দি দেখেন তো আমার চোখ কি লাল হয়ে গেছে হ বন্ডি কেন বন্ডি মনটা কি খুব খারাপ হ্যাঁ আমার মনটা খুব খারাপ হাসছেন যে আপনার মনটা ভালো হয়ে যাব খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব কখন ভালো হয়ে যাবে দুই তিন দিনের মধ্যেই ভালো হয়ে যাব কই আপনার কথা তো ঠিক হলো না আপনি বলেছিলেন চণ্ডীগড় গ্রামে কোনো শুটিং হবে না এখানে একজন মানুষ মারা যাবে কেউ তো মারা যায়নি শুটিং তো ঠিকই হচ্ছে আমার কথা মাঝে মাঝে সত্যি হয় জানেন বন্ডি এই বকটা কিন্তু অন্ধ চোখে দেখে না সে কি ও বন্ডি মনে হইতেছে আপনার শরীরটা ভাড়া না আপনি একটু শুয়ে এখানে বিশ্রাম নেন আহম আমি আমি ম্যানেজারি আপনার নিচে আছি চলেন ঘুম কেমন হয়েছে আম্মাজি জি ভালো আপনি ঘুমিয়েছিলেন বলে আপনাকে ডাকা হয়নি ঠিক আছে এখন চলুন এই পাঁচটা মিনিট পরে যাই মাগরিবের আজান হয়ে গেছে নামাজটা শেষ করে তারপরে যাই আচ্ছা ও আম্মাজি এই আপনার একটা পত্র আমার কাছে আছে মিরা ম্যাডাম দিয়েছিলেন আপনি পত্রটা পড়তে থাকুন আমি নামাজটা শেষ করে আসি কেমন রুমালি আমি ঢাকায় রওনা হবার আগে মইনকে বলে এসেছি তুমি অবশ্যই রুমালিকে তোমার ছবি থেকে বাদ দেবে এবং কেন বাদ দেওয়া হলো তা গুছিয়ে বলবে সেই গুছিয়ে বলার মধ্যে যেন কোনো রকম অস্পষ্টতা না থাকে সে বলেছে আচ্ছা আমি জানি সে কিছুই বলবে না মইনের দুর্বলতার কথা তোমার কাছে কিছু কিছু বলেছি তোমার কি মনে আছে আমি তোমাকে বলেছিলাম তাকে প্রথম দিন দেখেই আমার মনে প্রবল ঘোর তৈরি হয়েছিল মনে হয়েছিল এই মানুষটিকে আমার দরকার প্রথমবার তাকে দেখেই আমি বাবাকে হতভম্ব করে দিয়ে বলেছিলাম এই মানুষটিকে আমি বিয়ে করতে চাই আমার যখন বিয়ে হয় আমার ছোট বোন লাবণ্য তখন দেশের বাইরে শান্তিনিকেতনে পড়াশোনা করছে ছুটি পায়নি বলে আসতে পারিনি চিঠিতে আমাকে সাহস এবং উৎসাহ দিয়েছে চমৎকার সব চিঠি লাবণ্য আমার মতো নয় সে সুন্দর চিঠি লিখতে পারে তার চিঠি পড়লে মনে হয় সে সামনে বসে মাথা দুলিয়ে দুলিয়ে গল্প করছে তার গানের গলো অপূর্ব একদিক দিয়ে তোমার সঙ্গে তার কিছুটা মিল আছে সেও তোমার মতোই চাপা স্বভাবের মইনের সঙ্গে সে একা কখনও কথা বলেনি আমরা দুজন যখন কথা বলতাম তখনই সে হাসি মুখে এসে উপস্থিত হতো আরে এসো এসো আরে বিরক্ত হচ্ছে কেন আরে তুমি এলে তো বরঞ্চ আমাদের ভালোই লাগে কি বলো না শান্তিনিকেতন এখন আর ভালো লাগে না কেন পড়াশোনা আর করবি না ভালো লাগছে না এখন তুমি যে ছবিটা করছো সেই ছবির চিত্রনাট্য তখনই করা চিত্রনাট্যটা লাবণ্যের খুব পছন্দ ছিল লাবণ্য বলতো আমি কিন্তু অভিনয় করতে জানি না তবে দিলুর ভূমিকা অভিনয় আমি করব আপনি কিন্তু দিলু হিসাবে কাউকে নিতে পারবেন না আমি করব দিলুর ভূমিকায় আর আপা করবে ভূমিকা অভিনয় আসুন আমার রিহার্সাল করি আপনি আমাকে শিখিয়ে দিন কিভাবে অভিনয় করতে হয় ঠিক আছে তুমি সুস্থ হও তারপরে সব হয়ে যাবে সে মারা যায় ছাদ থেকে পড়ে পুলিশের কাছে আমরা সেরকমই বলেছি ব্যাপার তা ছিল না সে খুব খুব সুস্থ মাথায় ছাদ থেকে লাভ দেয় যে তীব্র আবেগ মইনের জন্য জমা রেখেছিল সে আবেগ সে কখনো প্রকাশ করেনি আমাকে কিছু বুঝতে দেয়নি তার মৃত্যুর পর তার ডায়েরি পড়ে আমি সব জানতে পারি মইন ভাইকে আমার দুলাভাই ডাকা উচিত কিন্তু কেন যাই ডাকতে পারি না দুলাভাই মানে কিছু ফাইজলামি কিছু রসিকতা দুলাভাই মানে আশেপাশে শালিকারা ঘুর করা না এটা আমার ভালো লাগে না আজ সকাল থেকেই ভেবে রেখেছি মইন ভাইকে ভোরকে দিব কিভাবে কাজটা করব ভেবে পাচ্ছি না আপার সঙ্গে ওনার বোধ মন কষাকষি হয়েছে উনি আলাদা ঘরে শুয়েছেন আমি তার মন ভালো করার প্ল্যান করছি শুরুতে ভোরকে দিব তারপর মন ভালো করে দিব প্ল্যানটা হচ্ছে বিকট একটা মুখোশ পরে গভীর রাতে ওনার জানালার পাশে গিয়ে দাঁড়াবো তোমার সাথে গল্প করি সকাল থেকে মাথাটা কমবে তার আগে মুখোশটা খোলো আলোটা চোখে লাগছে নিভিয়ে দিলে তোমার কি অসুবিধা হবে আমার কোনো অসুবিধা নেই আপনি আলু নিভিয়ে দিতে পারেন লাবণ্যের ছায়া আমি পুরোপুরি তোমার উপর দেখছি আমার আত্মা কেঁপে উঠেছে আমি মৈন নামের মানুষটির প্রতি প্রবলভাবে আকর্ষিত হয়ে প্রায় ঘোরের মধ্যেই তাকে বিয়ে করেছিলাম অ্যান্টিনা নামের আমাদের একটি মেয়ে আছে সে আমাদের ভালোবাসার ফসল নয় তাকে দত্তক নেওয়া হয়েছে পশু কাঁদতে পারে না আমি প্রায় পশুর কান্নার এই দৃশ্য দেখি প্লিজ প্লিজ থ্রো মি অন দ্য স্ট্রিট আমাকে রাস্তায় ছুড়ে ফেলে দিও না আমি আমি তোমাকে মুক্তি দেব হয় ছাদ থেকে লাফিয়ে পড়বো না হয় প্লিজ টুইট প্লিজ এটা তোমার জন্য খুবই ভালো হবে শুধু আমার মুক্তি নয় তোমার নিজের মুক্তির জন্যই তোমার এটা করা উচিত তোমাদের চণ্ডীগড়ে জাহিদা নামের একটি মেয়ে ভবিষ্যৎবাণী করে সে বলেছে চণ্ডীগড়ে শুটিং হবে না একটা মানুষ মারা যাবে শোনামাত্রই আমার মনে হয়েছে আচ্ছা এই মানুষটা মইন হতে পারে না আমার যা লেখার আমি লিখলাম তোমার সঙ্গে কি আবারও আমার দেখা হবে দেখা না হয় ভালো আর যদি দেখা হয়েও যায় আমি ভাব করব তোমাকে চিনতে পারিনি তুমি তাতে রাগ করো না আর একটা ছোট্ট অনুরোধ চিঠিটা তুমি নষ্ট করে ফেলো মা শরীরটা কি খুব বেশি খারাপ লাগছে সন্ধ্যার সময় লাগছিল এখন আর লাগছে না তোর বাবা কি এসেছে না মা এখনো আসেনি তোর বাবা আসলে তাকে খেতে দিস কেউ পাশে না থাকলে সে আবার খেতে চায় না ঠিক আছে বাবাকে আমি নিজে বসে থেকে খাওয়াবো হ্যাঁ দেখিস তার যেন কোনো সমস্যা না হয় বাবা আসলেই আমি এখানে পাঠিয়ে দেবো আমি খবর পেয়ে রওনা হয়ে গেছি পথে গাড়ি নষ্ট ফেরিঘাটে ফেরি নেই সে এক বিরাট ঝামলা এসে শুনি তোর মা অসুস্থ হাসপাতালে বাবা তুমি যে সত্যি এসেছো বিশ্বাস হচ্ছে না তোরা বিপদে পড়বি আর আমি আসব না মা যে কি খুশি হবে তুমি এসেছো শুনলে ওরা কেমন আছে বাবা আমার দুই ভাই বোন ভালো ওদের নাম আমি জানি না ওদের নাম কি বাবা মেয়েটার নাম রূপা ছেলেটার নাম সাকিব রূপা নামটি নিশ্চয় তোমার রাখা হুম ওরা কি জানে রুমালি নামে ওদের একটি বোন আছে হ্যাঁ জানি অবশ্যই জানি রূপাকে কি তুমি স্কুলে দিয়ে আসো নি আসো তার নিয়ে যায় আর আমি নিয়ে আসি তুমি কি রূপাকে স্কুল থেকে ফিরিয়ে আনার পথে আইসক্রিম খাওয়াও বাবা আমাকে যেরকম খাওয়াতে বাবা আমি মাওলানা সাহেবকে বলে দিয়েছি তুমি তার সঙ্গে গিয়ে মাকে দেখে আসো আপু আমি আপনার চিঠি পেয়েছি আমি যে কোনো চিঠি বারবার পড়ি মা মা স্যার তোমাকে ডেকেছেন স্যারের শরীরটা খুব খারাপ মনটাও খারাপ পাপিয়া ম্যাডামের সঙ্গে ঝামেলা করে তিথি ঢাকা চলে গেছে সেই জন্য শুটিং বন্ধ আর এই জন্য একটা ছবির জন্য স্যার কি যে কষ্ট করেন আর সেই ছবি যখন বন্ধ হয়ে যায় সৌরভ চাচা হ্যাঁ মা লক্ষ্য করেছেন আপনি আমাকে অনেক দিন পর মা ডাকলেন আচ্ছা ওই প্রসঙ্গ থাক আপনি আপনার স্যারকে এত পছন্দ করেন কেন জানি না সত্যি জানেন না না মা ওনার কি খুব জ্বর হ্যাঁ খুব জ্বর তার উপর হাবিজাবি খেয়েছে হাবিজাবিটা কি মদ নেশা জাতীয় একটা জিনিস মন ফল কোত্থেকে থেকে চার পাঁচটা জোগাড় করে খেয়ে ফেলেছেন আপনার কি ধারণা উনি পাগল হয়ে গেছেন আরে না তবে চোখ দুটো লাল হয়ে আছে দেখলে ভয় লাগে আমি ভয় পাই না আমি অনেক সাহসী মেয়ে শুধু সাহসী মেয়ে তাই না আমি অন্যকে সাহস দেওয়ার ব্যাপারেও এক্সপার্ট চলুন যাই আপনি কি কোথাও যাচ্ছেন না এখন যাচ্ছি না যদি বৃষ্টি পরে নদীতে পানি আসে তাহলে পানি দেখতে যাব বৃষ্টি পড়া কি শুরু করেছে জি ফোটা ফোটা পড়ছে তুমি দাঁড়িয়ে আছো কেন বসো আপনি দেখি একেবারে ফিটফাট বাবু হয়ে নদী দেখতে যাচ্ছেন আমি যেমন নদী দেখব নদীও তো আমাকে দেখবে সোনারমালি অভিনয় তুমি খুব ভালো করবে ছবির ব্যাপারে পড়াশোনা করো ছবির জগৎটাকে ভালোবেসো ছবির ব্যাপারে তোমার আগ্রহ আছে অভিনয় আছে তোমার রক্তের ভিতরে তুমি পারবে ইউ শোনো রুমালি তোমাকে একটা উপদেশ দি সব চোখ খান খোলা রাখবে কোনো দৃশ্যই যেন তোমার চোখ এড়িয়ে না যায় চণ্ডীগড় গ্রামে জায়দা নামে একটা মেয়ে আছে সে ভবিষ্যৎ বলে একদিন তার বাড়িতে গিয়ে দেখি তার একটা পোষা বক আছে বকটার নাম ধলা মিয়া সে বুড়া মানুষের মতো টুকটুক করে হাঁটে মজার ব্যাপার কি জানো বকটা অন্ধ এটা বললাম কেন জানো যাতে তুমি সবসময় তোমার চোখ তীক্ষ্ণ রাখতে পারো আসলে এই কথাটা বলার জন্যই তোমাকে ডেকেছিলাম যাও এখন তুমি যেতে পারো আরেকটু বসি বসো বৃষ্টি তো ভালোই করছে কি বলো জি রুমাল নিন মোমবাতির আলোটা কেমন যেন চোখে লাগছে কিছুক্ষণের জন্যে জন্য মোমবাতিটা নিভে দি

এই গানটা ছাড়া অন্য গান ভালো লাগবে না আমি শিখে আপনাকে শোনাবো ইউ মনে হচ্ছে আর দেখা হবে না আমি এখন নদী দেখতে যাব চলো ওঠা যাক আমি কি আসবো আপনার সঙ্গে না আমি একাই যাব ভালো থাক